আমরা এখন প্যারিসে। প্রত্যেক বাইকারেরই স্বপ্ন থাকে যে প্রত্যেকে বাইক নিয়ে লাদাখ, সিকিম, গ্যাংটক, অরুণাচল সব করবে, অবশ্যই করবে, কিন্তু যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সময়, ছুটি পাওয়া। আমরা ঠিক করলাম যে আমরা আমাদের শহর বা শহরতলির জেলাগুলো, এই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারি, কারণ এখন অনেকেই চায়, অনেকেই আমাদের বলেছে যে ওয়ান ডে আউটিং। আমি শরণ চ্যাটার্জি, সেই আইডিয়াটাই আমাদের মাথায় এলো। তো ভাবলাম যে ঠিক আছে চলো এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করি, দেখা যাক প্রকৃতির মাঝখানে কোথায় আড্ডা দেওয়া যায় আর চায়ের সাথে তা কোথায় ভালো পাওয়া যায়। চলো দেখি। ক্যাফে একান্তের ভেতরের কটেজ, সুন্দর ফুল দিয়ে সাজানো চারিদিকে। এই এই পার্টটা হলো ক্যাফে একান্তে, আর এই হলো বিশাল ইকো পার্ক। এই হচ্ছে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, নৌকার মতো করা, আর এই হলো ক্যাফে একান্তে। তো আমাদের আউটিং আজকের শেষ, আমরা তোমাদের দেখিয়ে দিলাম একটা ওয়ান ডে আউটিং, বন্ধুদের সাথে আড্ডা মারতে ওখানে আসতে পারো। তো আর আর কিছু বলার আছে না? যদি তোমাদের আজকে জায়গাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ব্যাস, চলো দেখা হচ্ছে তাহলে আমাদের পরের ব্লগগুলোর জন্য, সঙ্গে থেকো, আমরা নতুন সিরিজ আনছি। একটা লাইক আর ভিডিওগুলো শেয়ার করে দিও। চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।